হাই হাই হাই, কি হয়েছে তোমার? কি সব বিনিশের কথা, তুমি এভাবে পড়ে আছো কেন? তোমার কি খুব শরীর খারাপ করছে? কি হয়েছে বলো বলো। বন্ধুরা, তোমরা তো দেখতেই পাচ্ছ, উমার বয়ফ্রেন্ড এসেছে বাড়িতে, আর তাই নিয়ে সুবল তো রেগে মেগে একাকার। এরপর কি হয় দেখতে হলে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আরে সূর্যদা, তুমি তো আগের থেকে অনেক সুন্দর হয়ে গেছো, অনেক হ্যান্ডসাম হয়ে গিয়েছো, কি করো বলতো? একটা বিয়ে থা করে নাও। আর বিয়ে করে কি হবে, যাকে ভালোবাসতাম সে তো এখন দিব্যি বিয়ে করে সংসার করছে, তাই ভাবছি বাকি জীবনটা একাই কাটিয়ে দিব। এ কি বলছো সূর্যদা, বিয়ে থা না করলে হয়? শেষ বয়সে বউ সন্তান এগুলোই তো মানুষের বেশি কাজে আসে, তাদের অভাবটাই বেশি অনুভব হয়। আর তোমার মায়ের কত শখ ছিল বলতো, বাড়িতে নাতিপুতি খেলে বেড়াবে, তো এসে সব ছাড়ো সেসব কথা, তুমি কি খাবে বলো? উমা, সূর্য তো গল্প করতে ব্যস্ত, আর এদিকে সুভাষ তো রেগে আগুন। আমি কি পছন্দ করি তুই তো সব জানিস। সে কি আর জানি না, তুমি তো কচি কচি লাউপাতা বেশ কাঁচা লঙ্কা দিয়ে বাটা খেতে খুব পছন্দ করো, তারপরে ওই যে ভেটকি মাছের পাতুড়ি, তারপরে খাসির মাংসের কষা, এগুলো খেতে তো ভীষণ পছন্দ করতে। সত্যি উমা, তোর সেই সব কথা এখনো মনে আছে? আগেকার দিনগুলো কত সুন্দর ছিল, তাই না? সূর্যদা, বড় দেরি হয়ে যাচ্ছে, ওদিকে আবার আমাকে রান্না করতে যেতে হবে, আজকে অনেক কিছু রান্না বান্না আছে। তুমি বরং আমার মেয়ের সাথে বসে একটু জিরিয়ে নাও, ওর সাথে একটু গল্প করো। উমা তো আস্তে আস্তে টুকটুক করে রান্নাঘরের দিকে চলে গেল। দেখেছো কিভাবে বেরিয়ে চলে গেল? আমাকে একবার জিজ্ঞেস করার প্রয়োজনও মনে করলো না যে আজকে কি রান্না হবে, আমি কি খেতে চাই। প্রতিদিন আমাকে জিজ্ঞেস করে তারপর রান্না করে, আর আজকে ওই সূর্য নাকি এসেছে, তার পছন্দের খাবার সব রান্না করবে। বাবা কত আদিক্ষেতা, না না এই বিষয়টাকে আর বেশি দূর এগোতে দেওয়া যাবে না। যাই যাই, দেখি বিভাসকে সবটা খুলে বলি, তারপর এর একটা ব্যবস্থা করতেই হবে। মায়ের হাতের সুন্দর সুন্দর রান্না সেগুলো তো খেতে হবে নাকি? থাকবে খাবে, বাড়িতে কারি কারি রান্না হবে, আর উনি বসে বসে সব গেলবেন। দাঁড়াও, থাকাচ্ছি খাওয়াচ্ছি তোমায়, আমি বাজারেই যাবো না, এই কদিন পালিয়ে পালিয়ে বেড়াবো, তারপর দেখবো কি রান্না করে তোমার জন্য উমা। পিঙ্কি চলে আয়, তোমা চলে আয়, আঙ্কেলকে একটু রেস্ট করতে দে। আঙ্কেল কদিন আমাদের বাড়িতে থাকবেন, বেড়াতে এসেছেন, থাকতে এসেছেন, খেতে এসেছেন, চল চল, ডিস্টার্ব করলে লাভ নেই। পিঙ্কি টুকটুক করে বাইরে চলে গেল। ঠিক আছে আঙ্কেল, তুমি তবে থাকো, আমি এই গেলাম, হ্যাঁ পরে তোমার সাথে এসে কথা বলবো। লক্ষ্মী আর বিভাস দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিল, আর সেই সময়ে ওখানে তো সুভাষ এসে উপস্থিত। বিভাস, বিভাস রে ভাই আমার, আমাকে বাঁচা। কি রে দাদা, তোর আবার কি হলো, হঠাৎ এ কথা বলছিস কেন, কি হয়েছে? আরে আমার কপালটা বোধহয় এবার পড়লো রে। আর বলিস না, উমার বয়ফ্রেন্ড এসেছে বাড়িতে। দাদা ভাই, এসব কি কথা বলছো, বৌদি ভাইয়ের আবার বয়ফ্রেন্ড এসেছে, এটাও হতে পারে নাকি? তাই আর বলতে, বাপের বাড়ির পূর্ব পরিচিত ওই সূর্য না কে সে এসেছে, আর এসেই যা শুরু করে দিয়েছে না উমা, বলছে সূর্যদা তুমি তো আগের থেকে অনেক সুন্দর হয়ে গিয়েছো, এখনো বিয়ে করনি কেন, বিয়ে করে নিলেই পারতে, আর কি আদিক্ষেতা দেখাতে, তোকে কি বলবো রে, সারাক্ষণ ওই সূর্যর সাথেই ব্যস্ত হয়ে আছে। তা বলি, এত প্রেম যখন ছিল তা আমাকে বিয়ে করলি কেন, সূর্যকে বিয়েটা করে নিলেই তো পারতে। কি বলছো দাদা ভাই, এত কিছু ঘটনা ঘটে গিয়েছে, আর আমি জানি না, বাপরে বাপ কত কি হয়ে যাচ্ছে বাড়িতে। আরে চিন্তা করছো কেন দাদা ভাই, এই বিভাস তো আছে নাকি, আমি যা বলবো তুমি শুধু সেই অনুযায়ী কাজ করবে, তোমাকে এমন একটা প্ল্যান বলে দেবো না যে ওই সূর্য টুর্য সব বাড়ি থেকে একদম লেজ গুটিয়ে পালাবে। দাদা ভাই, আমি তোমাকে এমন একটা ওষুধ এনে দেবো, সেই ওষুধটা তুমি সূর্যর খাবারের সাথে মিশিয়ে দেবে, তারপরে ওই বেটার এমন পেট খারাপ করবে না, বাথরুম থেকে আর বেরোতেই হবে না, এরপরে বৌদি ভাইয়ের রান্না করা খাওয়ার কথা মাথায়ও আনবে না, বুঝলে? সাব্বাস বিভাস, সাব্বাস, এই না হলে তুই আমার ভাই। ভাই তুই আমাকে যে আইডিয়াটা দিলি না, সেটা তো জাস্ট ফটাফটি, তাড়াতাড়ি করে ওষুধটা আমাকে নিয়ে এসে দে, উমা আর কিছুক্ষণ পর রান্না বসাবে, ও রান্নার সাথে আবার মেশাতে হবে তো।
কী ব্যাপার, এখানে সবাই মিলে গোলটিবিল বৈঠক করছে কেন? হ্যাঁ দেখছি তো ত্রিমূর্তি একসঙ্গে দাঁড়িয়ে আছে, কী নিয়ে আলোচনা করছি কিছুই তো শুনতে পাচ্ছি না। এই যে কী ব্যাপার, তোমরা সবাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একসাথে কী এত আলোচনা করছো, কী বিষয় নিয়ে আমাকে একটু বলো, আমি একটু শুনি দেখি। কই কিছু না তো বৌদি ভাই, কিছু নিয়ে আলোচনা করছিলাম না। এই লক্ষ্মী শোনো, আমার বাইরে একটু কাজ আছে, আমি একটু বরং গেলাম, কেমন? তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে গল্প করো, আমি বরং ওদিকে একটু যাই, দেখি পিঙ্কিটা কোথায় গেল, ওর আবার পড়তে বসার সময় হয়ে গেল, দেখি নিয়ে আসি মেয়েটাকে। বৌদি ভাই আমিও বরং যাই, বুঝলে? ওই মেয়েটা কখন থেকে খাওয়ার কথা বলছে, দেখি ওর আবার খাওয়ার সময় হয়ে গেল, আমি যাচ্ছি, কেমন? কী ব্যাপার, কেসটা কি ঘটলো? আমাকে তো কেউ কিছু বললো না। যাকে ছাড়ো, যাই, দেখি আমার আবার অনেক রান্না আছে, রান্নাটা তাড়াতাড়ি করে সেরে ফেলি। উমা তো মাংস রান্নাতেই ব্যস্ত ছিল, আর সেই ঘ্রাণ পেয়ে সূর্য তো ঘর থেকে বেরিয়ে এসেছে। আহ কি ঘ্রাণ, কি সুন্দর গন্ধ, ঠিক যখন আগে তুই রান্না করতি, সেই গন্ধ আমি আজ পর্যন্ত ভুলতে পারি না। সূর্যদা তুমি তো দেখছি সেই আগের মতো আছো, মনে আছে আগে যখন মাংস রান্না করতাম তুমি তো কষতে কষতে এক বাটি খেয়ে ফেলতে। কি এখনো দেব নাকি এক বাটি কষা মাংস, তুমি খেয়ে দেখো কেমন হয়েছে। হ্যাঁ নিশ্চয়ই, দে না একটু খেয়ে দেখি তোর হাতের রান্না। উমা এক বাটি কষা মাংস তুলে সূর্যদাকে দিতেই যাচ্ছিল, আর সেই মুহূর্তে শুভা শেষে বাটিটা কেড়ে নিল। উমা উমা তুমি কি বলনি, তুমি কি জানো না যে এই বাড়িতে কোনো কিছু রান্না হলে আগে সবার আগে আমার পাতে যায়, আমি খাই সবার আগে চেখে দেখি। সুভাষ তো কষা মাংসের বাটিটা নিয়ে ঘরে চলে গেল। এই লোকটা না সত্যি, একে নিয়ে আর পারলাম না, থেকে থেকে না একদম ছোট মানুষের মতো করে। সূর্যদা তুমি কিছু মনে করো না, হ্যাঁ আমি তোমাকে আরেক বাটি কষা মাংস তুলে দিচ্ছি, কেমন? আরে না না উমা, আমার জন্য আর মাংস তুলতে হবে না, আর কিছুক্ষণ পর একবার ভাত দিয়েই খাবো। রান্না শেষে উমা মাংসগুলো তিনটে বাটিতে বেড়ে নিল। যাক বাবা, মাংসগুলো বাড়া হয়ে গিয়েছে, তিনটে বাটির মধ্যে একটাতে একটু বেশি করে বেড়েছি ওর জন্য, ও তো মাংস খেতে ভীষণ পছন্দ করে, তাই ওর জন্য একটু বেশি করে বেড়েছি, দেখলেও বেশ খুশি হয়ে যাবে, সকাল থেকে একটু রেগে আছে। উমা তো ঘরের দিকে চলে গেল সবাইকে খাওয়ার জন্য ডাকতে। এর মধ্যেই সুভাষ পিঙ্কিকে নিয়ে বাইরে এলো। হ্যাঁ রে মা, তোকে যেভাবে যেভাবে বলেছি তুই ঠিকঠাক কাজটা করতে পারবি তো? বাবা তুমি চিন্তা করো না, আমি সব কাজ ঠিকঠাক মতো করে দিতে পারবো। পিঙ্কি টুকটুক করে মাংসের বাটির কাছে চলে এলো। এখানে তো তিনটে বাটিতে মাংস, এ বাবা আমি এখন কোন বাটিতে মেশাই? যাই যাই আগে বাবাকে জিজ্ঞেস করে আসি, তারপর মেশাবো। বাবা বাবা ওখানে তো তিনটে বাটি রাখা, আমি কোনটাতে ওষুধ মেশাবো? যেই বাটিটাতে বেশি করে মাংস তোলা আছে ওই বাটিটাতে ওষুধ মেশা। আহা কত শখ, বেশি মাংস সূর্যদাকে খাওয়াবে, খাওয়াচ্ছি দাঁড়াও। যেই বাটিটাতে বেশি মাংস ছিল সেটাতেই পিঙ্কি ওষুধটা মিশিয়ে দিল। বাবা বাবা চলো চলো তাড়াতাড়ি পালাই, আমার ওষুধ মেশানো হয়ে গেছে, মা নয়তো দেখে ফেলবে। হ্যাঁ মা চল চল তাড়াতাড়ি চল। এদিকে খাওয়া দাওয়া শেষ করে সবাই তো ঘরে এসে নিজেদের মতো গল্প করছিল। আহ উমা তুই আজকে যা খাওয়ালি না, মনে হলো কত জন্ম পরে এরকম একটা খাবার খেলাম। আরে সূর্যদা কি যে বলো না, এই তো সবে শুরু, এখনো তো অনেক খাওয়ার বাকি আছে তোমার, এখন মোটেই বাড়িতে যাওয়ার নাম করবে না, খাইয়ে খাইয়ে তোমাকে মোটা করে তারপরে বাড়িতে পাঠাবো। আহা দরদা ধরে না, খাইয়ে দাইয়ে মোটা করে বাড়িতে পাঠাবো, দাঁড়াও দাঁড়াও সূর্য বেটা, আর কিছুক্ষণ পর তুমি টের পাবে, খেয়েছো তো, এবার ভেলকিবাজি শুরু হবে। কি ব্যাপার, এত পাদু হচ্ছে কেন, পেটের মধ্যে কেমন একটা করছে, পটি পটি লাগছে, মনে হচ্ছে পটি হবে, যাই যাই দেখি পটিটা করেই আসি, যাই 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 তাড়াতাড়ি যাই, কি ব্যাপার এত হাগু পেয়ে যাচ্ছে কেন, যাই যাই যাই। আহ কি শান্তি, সত্যি হাগু পেয়ে গেলে তারপরে হাগু হাগু করার পরে যে শান্তিটা পাওয়া যায় সেই শান্তি আর কিছুতেই নেই। কি ব্যাপার আবার মনে হচ্ছে হাগু পাবে, যাই 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 আবার করে আসি। যাক বাবা পেটটা ক্লিয়ার হলো তবে। আরে কি ব্যাপার মনে হচ্ছে আবার হবে, সে কি ওষুধটা কি তবে আমি খেয়ে ফেলেছি ভুল করে সূর্যর চাকায়, এ যাই 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 এক্ষুনি যাই তাড়াতাড়ি, শরীরটা বড্ড খারাপ,
পিঙ্কি পিঙ্কি রে, কি ব্যাপার? ওখানে বাবা না? হ্যাঁ হ্যাঁ, ওখানে তো বাবাই পড়ে আছে। যাই 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 দেখি। বাবা বাবা, কি হয়েছে তোমার? এখানে শুয়ে আছো কেন? বাবা বাবা, দেখি দেখি। পিঙ্কি রে, তুই মনে হয় ভুল করে আমার বাটিটাতে ওষুধ মিশিয়ে দিয়েছিলি রে। যাই 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 যাই, তাড়াতাড়ি করে মাকে ডেকে নিয়ে আসি। না না না, থাক থাক মা, ডাকতে যাস নি তোর মাকে, আমার সব পোল খুলে যাবে। পিঙ্কি উমাকে ডাকতে যাওয়ার আগেই উমা ঘর থেকে বেরিয়ে এলো। আরে আরে, কি ব্যাপার? কি হয়েছে তোমার? কি হলো? হ্যাঁ গো, এখানে পড়ে আছো কেন? কি হয়েছে আমাকে একটু খুলে বলো। কি হলো, কিছু বলো, শরীরে কোথায় কি অসুবিধা হচ্ছে আমাকে বলো, কি হচ্ছে? উমা উমা, ভীষণ শরীরটা খারাপ। সকাল সকাল থেকে 10 বার বাথরুমে গিয়েছি, 10 বার পটি হয়েছে। যা, মনে হয় আবার হয়ে গেল প্যান্টে। কি হয়ে গেল? আমি তো কিছু বুঝতে পারছি না। মানুষটা তো ভালোই ছিল, হঠাৎ করে কি হয়ে গেল? এ বাবা, সুভাষের তো খুব খারাপ অবস্থা হয়ে গিয়েছে। এরপর কি হয় জানতে হলে আগামী ভিডিওটা তোমরা সবাই দেখবে। কেমন টাটা।